তুমি কি এবারের উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকের পরীক্ষা দিয়েছ তুমি কি একজন এবারের মাধ্যমিক কিংবা মাধ্যমিকের পরীক্ষার্থী তাহলে এই ভিডিও কিন্তু তোমার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখো কারণ তোমরা হয়তো অনেকে জানো অনেকে কিংবা ধারণা করে নিয়েছ যে উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোতে পারে কিন্তু আজকে যে তথ্যটি পাওয়া গেছে এবং সূত্র অনুযায়ী যে খবরটি এসছে তা থেকে কিন্তু এটা পরিষ্কার জানা যাচ্ছে যে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেকটাই পিছিয়ে যেতে পারে কেন পিছোতে পারে এবং কি কারণে পিছতে পারে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো তো তার আগে তোমাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নাও কারণ এই ধরনের পরবর্তী আপডেটস এবং যখন রেজাল্ট পাবলিশ হবে তো সেই সমস্ত আপডেটস এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাবার জন্য তো চলো আজকের ভিডিওর আলোচনা শুরু করা যাক তো বন্ধুগণ এই মুহূর্তে আমাদের হাতে যে তথ্য রয়েছে তাতে কিন্তু জানা গেছে যে এছাড়াও তোমরা আমার চ্যানেলে দেখেছো উচ্চ মাধ্যমিক নিয়ে আমি আরও একটি ভিডিও করেছিলাম তো সেই সমস্ত মানে দিক থেকে তোমরা কিন্তু জানতে পেরেছ যে গত বছরের তুলনায় এ বছরের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে বেরোতে পারতো এবং তার ডেট সম্ভাব্য ডেট কি ছিল কিন্তু আমরা কিন্তু সকলেই জানি যে ইতিমধ্যেই কিন্তু লোকসভার যে ইলেকশন লোকসভা ভোট সেটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে সেটার দিনক্ষণ কিন্তু পুরোপুরি পাকাপাকিভাবে ঠিক হয়ে গেছে যার জোরে কিন্তু মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের যে ফলাফল সেই ফলাফল যে ঘোষণার দিন সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে যেতে পারে হ্যাঁ অনেকটাই পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ সংসদের সূত্রে কিন্তু এটাই জানা গেছে সম্ভবত মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু আর কিছুদিন পরেই মানে কিছুদিন পরেই সেটা কিন্তু প্রকাশিত হওয়ার চান্স একটা ছিল কিন্তু এবার লোকসভা ইলেকশনের তারিখ পুরোপুরি পাকাপাকিভাবে ডিক্লিয়ার হয়ে যাওয়ার কারণে মানে ঠিক হয়ে যাওয়ার কারণে এই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা কিন্তু মানে ধারণা করা যাচ্ছে যে জুন মাসের আগে কিন্তু এর কোনো সম্ভাবনা নেই এছাড়াও যেটা শুধুমাত্র এই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকই নয় এছাড়াও যেটা রয়েছে যে রাজ্যে যে আরও গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু পিছিয়ে গেছে যেমন বিভিন্ন স্কুলের পরীক্ষা এবং আরও যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু এই ভোটের কারণে পিছিয়ে গেছে সুতরাং মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হয়েছে তার ফলাফল কিন্তু প্রকাশ হতে একটু টাইম লেগে যেতে পারে তো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে কারণ এই ধরনের যখনই কোনো আপডেট আমি পাবো সেই সমস্ত আপডেট কিন্তু সঙ্গে সঙ্গে আমি তোমাদের জানিয়ে দেব। তার পাশাপাশি বিভিন্ন জব নিউজ এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো অবশ্যই প্রতিনিয়ত আসছে সেগুলো তো কেউ মিস করবে না অবশ্যই সেগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেলাইকনটিতে ক্লিক করবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে তোমার মূল্যবান মতামত তুমি কমেন্ট করে জানাতে পারো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই আশায় রাখছি আমি সমীর মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ বন্দে মাতারাম জয় হিন্দ